हेलो फ्रेंड्स, वेलकम टू क्वेरी अबाउट नार्सिंग। आज के थे अर्थात 26/8/2022 থেকে শুরু হয়ে গেছে জেনপাস পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর কাউন্সেলিং প্রক্রিয়া। তো এই কাউন্সেলিং প্রক্রিয়ার একটা টাইম টেবিল পাবলিশ হয়েছে এবং কাউন্সেলিং এর কিছু স্টেপস, কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং চয়েস ফিলিং করবে বা ফর্ম ফিল আপ করবে তার কিছু স্টেপস আছে। তো সেইগুলো এই ভিডিওর মধ্যে বলা হবে এবং এই ভিডিওতে বলা হবে কতগুলো সিট আছে এই বছরের জন্য পোস্ট বেসিক বিএসসি নার্সিং, গভর্নমেন্টে কতগুলো সিট আছে এবং প্রাইভেটে কতগুলো সিট আছে, এবং আবারও বলা হবে যে কতজন এই বছর গভর্নমেন্ট থেকে টিআর পাবে। আর আর এই ভিডিওর মধ্যে বলা হবে যে কিভাবে চয়েস ফিলিং করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয় আর কবে অ্যালটমেন্ট বেরোবে বা কবে রেজাল্ট বেরোবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলা হবে, এবং কি কি ডকুমেন্টস রেডি করে রাখতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলা হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে। প্রথমে দেখে নাও টাইম টেবিল, অর্থাৎ কবে থেকে কি হবে। তো দেখে নাও রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং চলবে 26/8 থেকে 28/8, অর্থাৎ 26/27 এবং 28/8 আগস্ট, এই তিন দিন চলবে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং। এবং এই যে 27/8 এবং 28/8, এই দুদিনের মধ্যে তোমরা চয়েস ফিলিং করে চয়েস লক তোমাদেরকে করে দিতে হবে। যদি তোমরা চয়েস লক না করো তাহলে সেটি অটোমেটিক চয়েস লক হয়ে যাবে, কিন্তু তোমরা শেষবার যখন নিট করেছিলে সেই শেষবারে যতগুলি কলেজ তোমাদের দেওয়া ছিল সেই ততগুলি কলেজেই লাস্ট চয়েস লক হয়ে যাবে। এরপর তোমাদের ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট বেরোবে 2/9, অর্থাৎ 2 সেপ্টেম্বর 2022-এ, এবং এই ফার্স্ট অ্যালটমেন্টের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে ওই 2/9 থেকে 5/9 অবধি, অর্থাৎ 2/9 থেকে 2/3/4/5, এই চার দিন তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলবে ফার্স্ট রাউন্ড। এরপর তোমাদের সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট বেরোবে 7/9 তারিখে। এরপর ওই যে সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন প্রক্রিয়া চলবে 7/9 থেকে 9/9 তারিখ অবধি। জেনপাস ইউজি, অর্থাৎ বেসিক বিএসসি নার্সিং এর মতো এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং এ তিনটি রাউন্ড নেই, এখানে দুটি রাউন্ডই আছে। একটা হচ্ছে ফার্স্ট অ্যালটমেন্ট রাউন্ড, সেকেন্ড হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড। তো এই দুটি রাউন্ডে তোমরা যা চান্স পাবে সেগুলি তারাই পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারবে, বা যদি বাড়তি সিট হয়ে যায় এই দুটি রাউন্ডের পর তাহলে তখন আবার মপ আপ রাউন্ড করা হয়। এরপর তোমরা দেখে নাও যে এই বছর কতগুলি সিট রয়েছে জেনপাস পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর জন্য। আগের বছর জেনপাস পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর জন্য সিট ছিল 1060টি এবং এই বছর তা কমে হয়েছে 1040টি, অর্থাৎ 20টি সিট কমেছে। এই 1040টি সিটের মধ্যে গভর্নমেন্ট সিট হচ্ছে 615টি এবং প্রাইভেট থেকে প্রাইভেট কলেজের সিট হচ্ছে 425টি। গভর্নমেন্ট কলেজ টোটাল আছে 11টি এবং প্রাইভেট কলেজ আছে 10টি। তো এরপর তোমরা দেখে নাও যে এই কলেজগুলিতে কোন কলেজে কতগুলি সিট রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপেলো নার্সিং কলেজে রয়েছে 20টি সিট, আর টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কলেজে রয়েছে 40টি সিট, এশিয়া আর্ট ফাউন্ডেশন 40টি, বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজ 60টি, কলকাতা মেডিকেল কলেজে রয়েছে 60টি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রয়েছে 60টি, আর্জিকল মেডিকেল কলেজে রয়েছে 60টি, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রয়েছে 50টি, এটা মুর্শিদাবাদ না সরি এটা হচ্ছে গীতারাম মেডিকেল কলেজ, এখানে রয়েছে 50টি। এরপর আইডিবিজি অর্থাৎ বেলেঘাটা আইডিতে রয়েছে 60টি, বর্ধমান মেডিকেল কলেজে রয়েছে 60টি, এনআরএসে রয়েছে 60টি এবং কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে রয়েছে 25টি, এটা হচ্ছে নতুন কলেজ অফ নার্সিং, এবং কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রয়েছে 60টি সিট, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ কল্যাণীতে যে আইআইএনআর আছে সেখানে রয়েছে 60টি সিট, মা সারদা কলেজ অফ নার্সিং কলকাতাতে রয়েছে 25টি সিট, পিয়ারলেস ইনস্টিটিউট অফ নার্সিং এ রয়েছে তোমার 40টি সিট, এরপর প্রিয়ঙ্গদা বিড়লাতে রয়েছে তোমার 50টি সিট, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে রয়েছে 60টি সিট, শোভারানী অর্থাৎ কেপিসিতে রয়েছে হচ্ছে 30টি সিট, এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং অর্থাৎ SSKM রয়েছে 60টি সিট, টোটাল সিট হচ্ছে 1040। এরপর তোমরা দেখে নাও রেজিস্ট্রেশন করার স্টেপগুলি কী কী এবং ফর্ম ফিল আপ করার এবং চয়েস ফিলিং বা চয়েস লক করার স্টেপগুলি কী কী। তো তোমরা এভাবে আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে সেভাবে পরপর করবে। তো এখানে অনেকগুলি স্টেপ আছে, তার মধ্যে প্রথমেই হচ্ছে যে লগ ইন করতে হবে, তোমাদের যে রোল নাম্বার এবং পাসওয়ার্ড আছে সেটি দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে। তারপর লগ ইন করার পর তোমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেবে, সেগুলি সমস্ত কিছু পড়ে নিয়ে আই এগ্রি বাটনে ক্লিক করবে। তারপর তোমাদের কাছে চলে আসবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নামে একটি পেজ, সেখানে তোমাদেরকে রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম এবং মাদার্স নেম এবং ডেট অফ বার্থ দিয়ে ক্যাপচার কোড দিয়ে তোমাদেরকে সাবমিট করতে হবে।
তারপরের পেজে তোমাদের চলে আসবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে, সেখানেও তোমাদেরকে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে নতুন একটি পাসওয়ার্ড চুজ করে নিতে হবে। তারপর ফাইনাল সাবমিট ফর রেজিস্ট্রেশন করতে হবে। ফাইনাল সাবমিটের আগে দেখে নেবে যে তোমরা যে সকল ইনফরমেশনগুলো দিলে সেগুলো সমস্ত কিছু ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলেই সাবমিট করবে, যদি ঠিক না থাকে সমস্ত কিছু ঠিক করে নেবে। এরপর তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা যাবে। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় তোমাদেরকে যেগুলো দিতে হবে সেগুলো হচ্ছে যে তোমরা প্রেজেন্ট এমপ্লয় কোথাকার আছো, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের আছো নাকি আদার্স অর্থাৎ ESI বা অন্য যে সেন্ট্রাল হসপিটাল আছে সেগুলোর থেকে তোমরা আছো কিনা, তো সেটা দিতে হবে। এরপর তারপর দিতে হবে তোমাদেরকে ক্যান ইউ। এরপরের অপশনে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ক্যান ইউ প্রোডিউস লেটার অফ পারমিশন অর্থাৎ TR তোমরা গভর্নমেন্ট থেকে পেয়েছো কিনা বা পাবে কিনা সেটা তোমাদেরকে দিতে হবে। তারপর তোমাদের রয়েছে হ্যাভ ইউ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আফটার পাবলিকেশন অফ ফাইনাল ইয়ার রেজিস্ট্রেশন, তো এখানে তোমাদেরকে চুজ করতে হবে। এরপর তোমাদেরকে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা দিতে হবে। যদি তোমরা স্টেট গভর্নমেন্টের হয়ে থাকো তাহলে প্রেজেন্ট এমপ্লয়, যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের এমপ্লয় হয়ে থাকো তাহলে প্রেজেন্ট এমপ্লয় যেটা দিলে সেটা দিয়ে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট দিতে হবে। তারপর তোমাদের যে ক্যান ইউ প্রোডিউস TR লেটার সেখানে তোমাদেরকে ইয়েস করতে হবে, এবং হ্যাভ ইউ থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স সেখানে তোমাদেরকে ইয়েস করতে হবে। এরপর তোমরা যদি আদার্স এমপ্লয় হয়ে থাকো তাহলে তোমাদেরকে প্রেজেন্ট এমপ্লয়মে আদার্স দিতে হবে। তারপর ক্যান ইউ প্রোডিউস লেটার অফ পারমিশন সেখানে নট অ্যাপ্লিকেবল দিতে হবে। তারপর তোমাদের যে হ্যাভ ইউ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স সেখানে তোমাদেরকে নট অ্যাপ্লিকেবল দিতে হবে। এরপর তোমরা সেভ অ্যান্ড নেক্সট করবে। তারপর তোমাদেরকে কোয়ালিফিকেশন ডিটেলস হবে। এখানে কোয়ালিফিকেশন ডিটেলস বলতে তোমাদের GNM এর যে রেজাল্ট সেটা তোমাদেরকে দিতে হবে। 3 বছর মিলিয়ে আমাদের যে টোটাল 1600 মার্কস হয় সেই 1600 মার্কসের মধ্যে তুমি কত পেয়েছো এবং কোন ইয়ারে পাস আউট হয়েছো এবং কত পার্সেন্টেজ হয়েছে সেটা তোমাদেরকে দিতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। তারপরে তোমাদের কাছে চলে আসবে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ এখানে তোমাদেরকে একটা যে পারমানেন্ট অ্যাড্রেস এবং কারেসপন্ডেন্স অ্যাড্রেস দিতে হবে। তারপর তোমাদেরকে সেখানে সেভ করতে হবে। এগুলো সেভ করে তারপর তোমাদের কাছে একটা যে তুমি যে যে সবগুলো ইনপুট করলে বা সমস্ত কিছু ইনফরমেশন দিলে সেগুলো সমস্ত তোমার সামনে চলে আসবে, প্রিভিউ পেজ চলে আসবে একটা। সেখানে তোমাদের যদি সব কিছু ঠিক থাকে তাহলে টিক মার্কে টিক দিয়ে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করবে, যদি ভুল থাকে তাহলে আবার প্রথম থেকে ব্যাক করে গিয়ে সেখানটা আবার ঠিক করবে, তারপর ফাইনাল সাবমিট করবে। এরপর এই যে ফাইনাল সাবমিট হয়ে গেলো, এই ফাইনাল সাবমিটের পরে তোমরা কোনো ভুল করে থাকলে তোমরা সেটা ঠিক করতে পারবে না। তো তাই ফাইনাল সাবমিটের আগে তোমরা সমস্ত কিছু ভালোভাবে চেক করে নেবে। এই ফাইনাল সাবমিট হয়ে গেলে তোমাদের কাছে চলে আসবে পে রেজিস্ট্রেশন ফিজ একটা অপশন। সেখান থেকে তোমাদেরকে যে কাউন্সেলিং এর জন্য যে 500 টাকা ধার্য করা হয়েছে সেই 500 টাকা তোমাদেরকে ফিজটা পেমেন্ট করতে হবে। এই ফিজ পেমেন্ট করা হয়ে গেলে তোমাদের কাছে যে চয়েস লিস্ট অর্থাৎ কোন কোন কলেজের তুমি নামগুলো তোমার চয়েস লিস্টে রাখতে পারবে সেই সেই কলেজের নামগুলো তোমাদের কাছে অ্যাভেলেবেল চয়েসের কাছে চলে আসবে। এরপর তোমরা অ্যাভেলেবেল চয়েস থেকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী প্রায়োরিটি অনুযায়ী তোমরা চয়েস ফিলিং করতে পারবে, বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গিয়ে চয়েস ফিলিং করতে পারবে। সমস্ত কিছু চয়েস ফিলিং হয়ে গেলে তোমরা সব শেষে অর্থাৎ সমস্ত কিছু কনফার্ম হয়ে গেলে যে এটাই থাকবে তারপর তোমরা চয়েস লক করতে পারবে। এরপর তোমরা যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলেই তোমরা চয়েস লক করবে, তাছাড়া করবে না। এই চয়েস লক তোমরা যদি করে দাও আর কিন্তু নতুন করে এডিট করতে পারবে না চয়েসগুলো। তো চয়েস লক হয়ে গেলে তারপর তোমাদেরকে একটা অপশন আসবে প্রিন্ট লক চয়েস, অর্থাৎ তুমি যে চয়েসগুলো দিয়েছো সেগুলো তুমি প্রিন্ট করে নেবে, তো এখান থেকে তুমি সেগুলো প্রিন্ট করে নিতে পারবে। তো এই ছিল সমস্ত রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং বা চয়েস লকিং এর স্টেপগুলো। যদি স্টেপগুলো না বুঝতে পারো তাহলে আমি একটা নিচে কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে একটা PDF দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে কীভাবে পরপর স্টেপগুলি ফলো করা যাবে। যদি ভিডিওটি ভালো দেখে থাকলে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করে জানাও কোনো কোশ্চেন থাকলে বা কোনো অসুবিধা থাকলে, বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে, সেখান থেকেও তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কোনো অসুবিধার জন্য। ভিডিওটি সম্পূর্ণ এরকমই নার্সিং রিলেটেড GNM ANM BSc নার্সিং পোস্ট বেসিক BSc নার্সিং এবং MSc নার্সিং সম্বন্ধিত সমস্ত ধরনের আপডেটস সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।